তো আজকে এক বড় ভাই কিন্তু কমেন্ট করছে ক্যাপসনের টার্মিনেটর 1200 স্পিকার ডেল্টা 7000 এমপ্লিফায়ার দিয়ে কি বাজানো কি সম্ভব। তো এটা কিন্তু এক বড় ভাই কিন্তু কমেন্ট করছে। তো ভাইটার কমেন্ট কিন্তু অনেক সুন্দর একটা কিন্তু কমেন্ট হইছে, কারণ অনেকেরই কিন্তু জানা দরকার যে আসলেও এই ডেল্টা 7000 এমপ্লিফায়ার দিয়ে কি ক্যাপসনের এই স্পিকারটা কি বাজানো কি কখনো সম্ভব কিনা। কারণ এখানে কিন্তু ক্যাপসনের যে এই স্পিকারটা তো এই স্পিকারটার ওয়াট কত এবং ডেল্টা 7000 কে ওয়াট কত প্রোভাইড করতেছে, তো দুইটা কিন্তু আজকে কিন্তু এই ভিডিওতে কিন্তু বলা হবে। কারণ আজকের ভিডিওটা দেখলে অনেকেরই কিন্তু অনেক কিন্তু কনফিউজ কিন্তু দূর হবে আমি যতটুকু আশা করি। কারণ বেশিরভাগ হাতে ফিটিং দেওয়া বক্সের ক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু এখন কিন্তু মিস্টেক করতেছে, যেমন সেটের ওয়াটের সাথে কখনো এমপ্লিফায়ারের ওয়াটের সাথে কিন্তু তোমাদের কিন্তু স্পিকার যে মানে যে ফিটিং করতেছে তো এটার ওয়াটের সাথে কিন্তু ম্যাচিং কিন্তু করতেছে না, যেটার কারণে কিন্তু ফিটিং করার পরে যখন ভাড়া কাটতেছে তখন কিন্তু সেট কাটতেছে হয়তো বা স্পিকার কাটতেছে, তো এটা সমস্যা কিন্তু অনেকের কিন্তু হইতেছে। তো আমার যতদূর মনে হয় যে এই ভাইয়াটাও হয়তো ক্যাপসনের এটা মিটার 1200 স্পিকারটা আছে, তো এটা হয়তো হাতে ফিটিং দিয়ে কিনবে, সেই জন্য কিন্তু ডেল্টা 7000 এমপ্লিফায়ারের কথা কিন্তু বলছে। তো এরকম অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো অনেকে এড়িয়ে যায়, কিন্তু জাস্ট মানে একটু যদি প্লে করে তাহলে কিন্তু আর এরকম কোন ভুলের কিন্তু শিকার অন্তপক্ষে আর কোন দোকানদার হবে না, বা মাল বানাইতে গিয়ে অন্তপক্ষে আর দোকান শিকার হবে না। তো এত কথা বাদ সর্বপ্রথম আমরা এই ভিডিওটা টপিক নিয়ে আলাপ করি। তো এই ভিডিও টপিকে সর্বপ্রথম আমরা ডেল্টা এমপ্লিফায়ারের কথা বলবো। ডেল্টা কিন্তু বাংলাদেশে কিন্তু হাই লেভেল একটা পাওয়ার কিন্তু একটা এমপ্লিফায়ার, সকলে কিন্তু জানি। তো ডেল্টার কিন্তু বেশ কিছু মডেল কিন্তু বাংলাদেশে কিন্তু আছে, যেটা বলো ডেল্টা 7001, তাদের ডেল্টা 8001, ডেল্টা 9001, ডেল্টা 10001 এবং ডেল্টা 12001 এমপ্লিফায়ার কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল আছে। তো ভাইটা কিন্তু কমেন্ট করছে ডেল্টা 7001 এর কথা। আর এখানে ডেল্টা 7001 এমপ্লিফায়ারে কিন্তু ওয়াট কিন্তু ফোরুমসে কিন্তু আমাদের কিন্তু প্রোভাইড করতেছে জানো কত, মাত্র 1200। এখানে আমাদের প্রথমে বুঝতে হবে, না বুঝলে এই ভিডিওর আমরা আগে মাথা কিছুই বুঝতে পারবো না। তো ডেল্টা 7001 এমপ্লিফায়ার আমাদেরকে ফোরুমসে প্রোভাইড করতেছে মাত্র 1200 ওয়াট। এখানে আমি ফোরুমসের কথা এই জন্য বললাম কারণ দুইটা স্পিকার মিলে কিন্তু ফোরুমসে হয়, কারণ আমরা সকলে কিন্তু জানি এক একটা স্পিকার কিন্তু 8 ওহমস করে আর দুইটা স্পিকার মিলে কিন্তু ফোরুমস হয়। এখানে আমি বলতেছি ডেল্টা 7001 এমপ্লিফায়ারে কিন্তু আমাদের কিন্তু প্রোভাইড করতেছে ফোরুমসে মাত্র 1200 ওয়াট। আর এখানে ডেল্টা 8001 ওয়াটে, হ্যাঁ ডেল্টা 7000 না 8001 আমাদের কিন্তু ওয়াট দিতেছে কিন্তু ফোরুমসে কত, 1650 ওয়াট। আর এখানে ডেল্টা 9001 আমাদের দিতেছে ফোরুমসে 2100 ওয়াট। এখানে আমাদের প্রথমে বুঝতে হবে, তারপরে সে ভিডিও আমরা বুঝতে পারবো। এখানে ভাইটা কমেন্ট করছে কি যে ডেল্টা 7001 দিয়ে ক্যাপসনের 1200 এই মডেলের স্পিকারটা সে কিনতে চাচ্ছে। তো এখানে সম্পূর্ণ ভুল ধারণা, এটা কখনোই সম্ভব না, কারণ ক্যাপসনের এই যে 1200 টার্মিনেটর যে 1200 স্পিকারটার কথা বলছে, তো স্পিকারটা তোমরা সম্পর্কে আগে ডিটেলসটা পড়ো। তো এখানে কিন্তু টোটালি কিন্তু দেওয়া আছে যে টার্মিনেটর 1200 ওয়াট, ঠিক আছে। তো প্রথমে আমি তোমাদেরকে জুম করে এই স্পিকারটার লিস্ট আমি তোমাদেরকে দেখাই দিই। তো এটা কিন্তু 4.5 ইঞ্চি মানে ভয়েস কলের কিন্তু একটা কিন্তু স্পিকার, আর এটার স্পিকার মানে যে অনেকটাই কিন্তু হার্ড এটা বলার মতো না। আর এই স্পিকার কিন্তু 1200 ওয়াট, এই স্পিকারটাই 1200 ওয়াট। আমি তোমাদেরকে আস্তে আস্তে বোঝাই দিচ্ছি সবকিছু। তো ভাইটা যে স্পিকারটা চয়েস করছে, তো এই স্পিকারটা কিন্তু অনেক কিন্তু পাওয়ারফুল একটা কিন্তু স্পিকার। এই স্পিকারটা যদি বক্স যদি তৈরি করতে পারে মানে যে বলার মতো না, এত সাউন্ড কোয়ালিটি মানে হবে বলার মতো না এটা। তো এই স্পিকারটা কিন্তু 1200 ওয়াটের কিন্তু একটা কিন্তু স্পিকার। তো ভাইটা কিন্তু কমেন্ট করছে ডেল্টা 7001 দিয়ে কিন্তু এই স্পিকারটা কিন্তু লোড দিবে। তো এটা কিন্তু কখনো সম্ভব না, কারণ এই স্পিকারটার ওয়াটে কিন্তু একটা স্পিকারের ওয়াটে কিন্তু 1200, আর ডেল্টা 7001 কিন্তু ফোরুমসে কিন্তু দিতেছে কিন্তু 1200। তাহলে কিন্তু এটা কিন্তু কখনো কিন্তু সম্ভব না ডেল্টা 7001 দিয়ে, কারণ দুটি স্পিকার মিলে কিন্তু 2400 ওয়াট হবে, আর এখানে ডেল্টা কিন্তু দিচ্ছে মাত্র 1200। এটা কিন্তু কখনো কিন্তু প্রোভাইড কিন্তু করতেছে না। বাট এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি এই স্পিকারটা বাজানোর জন্য তোমরা ডেল্টা 8001 নিতে পারো 1600 ওয়াট, যেটার কারণে এই ডেল্টা 8001 দিয়ে যদি এই স্পিকারটা যদি লোড দেওয়া হয় তাহলে কোনোদিনও মানে যে কারেন্ট ব্যতীত মানে স্পিকারের ভিতর যে কারেন্ট যদি না যায় তাছাড়া এই এমপ্লিফায়ার দিয়ে অন্তপক্ষে এই স্পিকারটা কখনো কাটা সম্ভব না, ঠিক আছে। আমি তোমাদেরকে ভালো করে বুঝাই দিতেছি, কারণ 1650 ওয়াট দেওয়া আছে আর স্পিকারের ওয়াট দিচ্ছে 2400। টোটাল এই স্পিকারের যে ওয়াটের যে নিচে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সের কারণেই এই ডেল্টা 8001 দিয়ে কিন্তু এই বক্সটা কখনোই কাটা কিন্তু সম্ভব না। তো ভিডিওর লাস্টে চলে আসি, এখন আমি তোমাদেরকে ছোট্ট একটু ভালো করে বোঝাই। তো ক্যাপসনের এই যে টার্মিনেটর যে 1200 ওয়াটের যে স্পিকারটা আছে, তো এই স্পিকারটা বাজানোর ক্ষেত্রে 7001 নেওয়া যাবে না, কারণ এখানে 2400 ওয়াট না, এখানে 1200 ওয়াট প্রোভাইড করতেছে, যেটা কারণে এটা বাদ। তো এখানে তোমরা ডেল্টা 8001 নিতে পারো, আবার ডেল্টা 9001 কখনোই নিও না, কারণ ডেল্টা 9001 কিন্তু 2100 ওয়াট, যেটার কারণে কিন্তু সাউন্ড কোয়ালিটি হবে বেশি, বাট কিন্তু স্পিকার কাটার চান্স আছে। তো আমাদের দুই দিকে খেয়াল করতে হবে, ঠিক আছে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও যাদের আরো প্রয়োজন বা আরো কোনো কিছু জানার ইচ্ছুক তারা কিন্তু অবভিয়াসলি কিন্তু কমেন্ট কিন্তু করতে পারো, ঠিক আছে। তাদের কিন্তু নেক্সটে কিন্তু কমেন্ট ভিডিও কিন্তু হবে, ঠিক আছে। তো আজকে ভিডিও পর্যন্ত, টেক কেয়ার, বাই বাই।